चले গেছে ওরা পালিয়ে যাবে কোথায় ওরা আমার থেকে বাঁচতে পারবে না দেখি ওরা কত ডুবছে আছে আমতারে তো না ওরা আমার নাগালে বাইরে চলে গেছে ওরা যাবে কোথায় আমি ওদের ধরে ছাড়ব আমি এই বিশ্বের সাপুরে আমি ওদের ছাড়ব না না চলে যাই আমি এই এখানে এক মাস ধরে থাকব এই বিশ্বের আমি মস্ত পারে সাপুরে আমার হাত থেকে কোন নাগরাজ নাগরাণী পালাতে পারেনি আর পারবো না গেলো কি খবর আমাকে চিনবে না আমি এদিকের ওদা কত বড় একজন ওদা গেছে দেখলাম না হিসে আসছিলাম আমি হইলাম ইরিঙ্গি লাগাই শুধু গিরিঙ্গি দেখি খেলার আলু কি করে সাইড গিরিঙ্গি লাগাইতে পারি কিনা যাই সে একদম বড় বলে একদম সাপুরে আমি মিথ্যা নাগরাজ সাজবো মিথ্যা নাগরাজ সেজে তাকে নাচাবো মানে আমি সাপ সাজবো তোমরা আর কেউ বলবে না দেখা যাইবো বলো বিশ্বের বলো একজন মস্ত বড় বলো একজন সাপুরে তার হাত থেকে বলে দিবেন একটা সাপ ছোটে না তো আমরা মিথ্যা একজন ইয়ে সেজে তাকে কদিন নাচাবো নাকি ঠিক হবে তাহলে হ্যাঁ আমি হইলাম ইরিঙ্গি লাগা শুধু গিরিঙ্গি ওরা কি বললো নকল সাপ নাগরাজ সেজে ওই সাপুরকে ধোকা দিবে যাই আজকে আমি তো সাপুরকে চিনি আমি সাপুরকে যাইয়া সব কইয়ে দিব মিথ্যা নাগরাজ সাপ হ্যাঁ যতবার নাগরাজ আর নাগরাণীরে ধরি ততবারে আই ফেল করি কিন্তু কাঁইতে দেশে আছে তাগরে ধরি মনে উদ্ধার করে আর মুই হ্যাঁ এই আমার জাদুর লাঠি আমার হাতে চলে আয় সেদিনে ওজাটা চল যাই
গিরিঙ্গিটা লাগাই দিয়ে তাকে একটু ঘুরানো সরকির মতো সব আমি তো জানি আপনি হিন্দু না মুসলমান, এটা তো আমি আর জানি না। তাহলে সালাম দিলাম মুসলমানের আর ইয়েটা দিলাম হিন্দুর। আমি তো হিন্দু টাইফের একটা দিছি আর আমি তো জানি না তোমরা কে মুসলমানের সালামটা দিলাম আর হিন্দু ইয়েটা দিলাম আর বুঝো না। আচ্ছা আমরা বলো তো আপনি আইসেন দেয় এখানে কতদিন হয়েছে? আজকে তিন দিন, এখনো নাগরা দূর নাগরানির খবর পাইনি। তোমরা কি পেয়েছো? না আমরা জানি। এই টিকাস তাহলে কি জানেন তার লগে নাগিন কখনো পাওয়া যায়নি। তারপরেও কিছু পাইছেন নি আপনি? হ্যাঁ পেয়েছি, অল্প অল্প, বুঝতে পারিনি। পাইলে হবে না, আমাদেরকেও দিতে হবে। যদি মনিরা পান এক পালিত লইয়া আমাদের দুজনের আর অর্ধেকটা আপনার একা। আচ্ছা এই পৃথিবীতে যত ধন দৌলত আছে সব তোমাদের দিব, কিন্তু মনিটা আমার। মনিটা আমার হলে বিশ্বের সব চাপুরে আমার কাছে নত থাকবে, আমি থাকবো সবার উপরে। এখন আমি আসি, আমি ওদের চোখে বার করি। আমার বিন আমার হাতে চলে এটাই কি আপনার জাদু? এটা নয়, আমি মানুষকে অনেক কিছু করে দিতে পারি। তাহলে আমরা আসি আসি আজকের জন্য। যাই দুস্তুর হুনে গে চল। না এখানে একটু বসি, ওই দুজনে পাড়াইলে আমি অবাক হইতেছিল। এবারে তোমার সারা শহর ঘুরতে থাকবো দিছে আর কইছি কি তোমার ধরতে আইলে হেতের মন ইটা তাকে এবার আমরা ধরা দিব। হ্যাঁ আচ্ছা তো তোরা এখানে বসিস কেন, আর তোরা মানে আমার পাশে পাশে থাকবি, আমি এদিক থেকে একটু দেখি। এদিকে ওজাটা আসি দেখি তো আবার ওজা আবার আমাকে ধরবে। হ্যাঁ এখানে নাগরাজের গন্ধ পাচ্ছি, ও এখানেই আসছে। আমি ওকে এখান থেকে তুলবো, এবার তোকে এমন শক্তি দিব যাতে নাগরাজ আমার সামনে চলে আসে।
পাই গেছি যাহো আর কি কর যাহো আমি পেয়ে গেছি মনে পেয়ে গেছি বিশ্বা বিশ্বা তোমার না ওকে তো ইয়ে করতে হবে নীল জঙ্গল ঘাপটা পাশে নাই কোনো কত বড় হার আমি দেখছো তুই তারে আরেকবার খাইল দে মজা তার নাম বলে ইরিঙ্গি লাগাই শুধু বলে গিরিঙ্গি হ্যাঁ আমি তোমরা থাকবে বুঝো নি আজ যাই মামি হ্যাঁ যাবে তো আচ্ছা আমি যাই আমার কুণ্ডলি এ কুণ্ডলি থেকে কেউ বাইর হতে পারে না আজকে তোর মনে আমি নিয়ে চারবো ধোকা দিচ্ছে তুই আমার ইয়েটাই বন্ধ করে দিচ্ছিস তোকে এখন মারি ফেলবো আমার সাথে দুষ্টামি আমি বিশ্বের এক নাম্বার ইয়া আর আপনার সাথে দুষ্টামি করার জন্য এই কাম করতেছে তুই মিথ্যে বলিস না তো আপনাকে ঘুরার জন্য আপনাকে ধোকা দেওয়ার জন্য আর না তুই কি পারবি না জীবনে এগুলো ফেলি
আরে তোমরা তোমরা আমি হলাম ইরিঙ্গি ইরিঙ্গি লাগাইছে তো গিরিঙ্গি ওদের থেকে ওকে মাফ করবেন না আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন না আমরা তুমি আমার সাথে বিয়ে করার জন্য আমি এরকম বলেছি চাইছে আপনি কি কঠিন হোজা নাকি অন্য কিছু চাইছে আমরা আমাদেরকে মাফ করে দিব না তোমাদেরকে মাফ করা যাবে না আচ্ছা এবারে জন্য মাফ করে দেন এবারে জন্য মাফ করে দেন ঠিক আছে তোমাদের কথা ভেবে ওকে বাঁচিয়ে দিচ্ছি কিন্তু পূর্ণিমা রাত না আসা পর্যন্ত ও অসুস্থ থাকবে তাহলে অন্য কিছু করার উপায় নাই আচ্ছা দাঁড়াও এটা পূর্ণিমা রাতে আমার কথা স্মরণ করে দিবে তাহলে সে ভালো হয়ে যাবে এটা মূল্যবান জিনিস কি পড়ে দি তাইলে আচ্ছা ও আমার কি লাগাইছে তো গিরিঙ্গি না না ওদেরকে মাফ করবেন না ওদেরকে মাফ করবেন না আচ্ছা তুমি ওঠো ওঠো তোমাকে এমন জিনিস দিব যা তুমি খেতে পারবে তুমি আমাকে ওদের কথা বলে দিয়েছো এটা বাড়িতে গিয়ে খুলে তুমি অনেক কিছু পাবে যাও আর ওকে ভালো করবে ও আমার সাথে মিথ্যা না গ্রাসে সে যে ইয়ে করেছে হ্যাঁ এবার জন্য মাফ করে দিন ঠিক আছে এবারের জন্য ওকে মাফ করে দিচ্ছি জাদুর লাঠি ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আমাদের এই এলাকার দেখি আপনি আমাকে আমাদের এদিকে দেখি সামনে জ্যৈষ্ঠ মাস ঠিক লটকাই হুড়ি দিয়ে লাগে তার মাথা অসুস্থ থাকবে রাত আসা পর্যন্ত এই জন্যই মনে হয় এখন সাপ দেখলে আমাকে বলবে আচ্ছা আচ্ছা বলবো আপনি যান আমি হলাম ইরিঙ্গি লাগা শুধু গিরিঙ্গি তার তারে ধরি এমন বিটা দিব লাগুয়ে বাসা বানা ইয়া ভাঙ্গি লাগাই দিব তোর লগে না তার বন্ধু গিরে আছে তারে ধরিস চল আমার মোর উঠে কিলে কথা গেলি আমরা একটু জিনিস খাবো চল মজার খানা প্রিয় প্রিয় আমার প্রিয় তো খাবো রে মজা করে আমার নামে গিরিঙ্গি লাগাইছে হ্যাঁ তুই তো কি না কস একটা আমি হলাম গিরিঙ্গি দেখেন তো এটা কি লাঠি না অন্য কিছু এটা দিয়ে হবে না লাঠি লইতে মোটা সাই একটা লইতেছি ওরে দোস্ত এনে ওর ও রে এটাই তো আমার কি করেন খানা খাবে গিরিঙ্গি লাগাইছে কিন্তু আমার
জীবনে গিরিঙ্গি লাগাইতাম গো শালা কি করলে ভিডিও আমারে উরে বাবারে আমি হইলাম ইরিঙ্গি লাগাই শুধু গিরিঙ্গি আর গিরিঙ্গি লাগাইতাম এই কানো ধরলাম এই যাইলাম। Wow, wow, wow.